সোমবার দলীয় কর্মীদের নিয়ে শেওড়াফুলির একাধিক এলাকায় ভোট প্রচার সারলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। এদিন তিনি কর্মী ও সমর্থকদের সঙ্গে পায়ে হেঁটে শেওড়াফুলির ছাতুগঞ্জ এলাকায় প্রচার করেন। প্রচার শেষে সংবাদ মাধ্যমকে দীপশিতা বলেন, তৃণমূল বিজেপি হল আরএসএস পরিবারের লোক, তারা তাদের মতো প্রচার করছে, তবে আমরা প্রচারে সাধারণ মানুষের থেকে ভালো সাড়া পাচ্ছি, সেটা ভোট বাক্সে প্রতিফলিত হবে। কারণ এই লোকসভা কেন্দ্রের যিনি তিনবারের বিজয়ী সাংসদ ছিলেন, তিনি সাধারণ মানুষের জন্য কোনো কাজ করেননি। তৃণমূল বিজেপি দুজন একটা পরিবারের লোক, আরএসএস এর পরিবারের লোক, তারা তাদের মতো করে তাদের কথা বলবেন। আমাদের কোনো ব্যক্তির সাথে লড়াই না, আমাদের মনে হয়েছে এখানকার 15 বছরের যিনি এমপি ছিলেন তিনি সাধারণ মানুষের জন্য কাজ করেননি। তার বিরোধী পক্ষের যারা দাঁড়িয়েছেন তাদের রাজনৈতিক জীবন, রাজনৈতিক কন্ট্রিবিউশন বলে কিছু নেই। আমরা চাই এই অঞ্চলের খেটে খাওয়া মানুষের কথা এমন মানুষ পার্লামেন্টে গিয়ে বলুক যে ওই পরিবার থেকে উঠে আসে, যে ওদের দুঃখ কষ্ট যন্ত্রণা সত্য। শ্রীরামপুর থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।